আহলে জানদন বাংলাদেশ কি চায় কেন চায় কী যেটা প্রত্যেক মুসলমানের চাও এটা শুধু আমাদের সংগঠনে নয় যারাই মুসলমান তাদের কাছে এই প্রশ্ন আসবে যিনি ইসলামী দাওয়াত দিবেন মানুষের কাছে তাকে এই প্রশ্ন মনের মধ্যে সৃষ্টি করতে হবে তাকে তিনি কি চান তিনি যে তবলিগ করছেন দাওয়াত দিয়ে কী চান তিনি মানুষের কাছে কেন চাচ্ছেন তিনি তার একটা স্বার্থ থাকবে কীভাবে চাচ্ছেন এ সংক্ষিপ্ত উত্তর আমরা বলেন আমরা আমাদের সার্বিক জীবনে তৌহিদে ইবাদত তথা আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই দুই কেন চাই বলেন কেন চাই উত্তর ইহুকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য এটা চাই তিন কিভাবে চাই উত্তর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ব্যক্তি পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগুণের তরিকায় আমরা এটা চাই